ধোনিকে চেন্নাইয়ের রজনীকান্ত বলে আখ্যায়িত করলেন চেন্নাইয়ের সমর্থকেরা। ছোট শহর রাঁচি থেকে বেড়ে ওঠে ভারতের হয়ে 2011 বিশ্বকাপ জয়। ধোনির আত্মজীবনী নিয়ে নির্মিত বলিউড সিনেমা MS ধোনি তো সবাই দেখেছে, কিন্তু ধোনির জীবনে তার পরবর্তী অধ্যায়ে জড়িয়ে আছে শুধু চেন্নাই। IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে 10 বার ফাইনালে ওঠা দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যেন আত্মার বন্ধন তার। এই কারণে 41 বছর বয়সেও চেন্নাই সমর্থকদের কাছে তিনি IPL-এর রজনীকান্ত। তামিল সিনেমা রজনীকান্ত যেমন সব অসম্ভবকে সম্ভব করে তোলেন, তেমনি ধোনিও যেন IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে একের পর এক সব ধরনের পদ সহজ করে তোলেন। এ কারণে রজনীকান্তের মধ্যে ধোনিকেও চেন্নাই সমর্থকেরা থালাই বলে ডাকে, ছোট্ট করে বলে থালা, তামিলে যার অর্থ নেতা। তা চেন্নাইয়ের এই থালা আগের মতো হয়তো ব্যাটিং হাতে দলকে সেইভাবে কিছু দিতে পারে না, কিন্তু তার তুখর মস্তিষ্ক, তার ইশারা ভরা চোখের চাউনি, সব কিছুতেই যেন জড়িয়ে আছে নীরব ঘাতকের সব অস্ত্র। 2019 বিশ্বকাপের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হয়ে যাওয়ার পর থেকে ভারতের একাধিক সমর্থকদের কাছে তিনি বুড়ো ঘোড়ার মতো, কিন্তু চেন্নাই সমর্থকদের কাছে তিনি এখনও তেজি, এখনও সেরা। সেই যে 2008 সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে হলুদ জার্সি গায়ে তার, এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে 4 বার, ফাইনালে উঠেছেন 10 বার।